ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বন্ধুরা, আমার ভাইয়ের, আমার ডাক্তার লুই জিংশিন, তিনি ডাক কয় পৃথিবীর মুসলমান, শোনো, তোমরা হাড়ের হাড়ের ঔষধ তালাশ করো, হাড়ের ঔষধ তালাশ করে তোমরা পাও না। তোমাদের কোরআনের ভিতরে, এই আয়াতের ভিতরে হাড় রোগের ঔষধ আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ যারা বেশি বেশি হাড়ের মধ্যে, কালবের মধ্যে জরব দিয়া আল্লাহ নামের জিকিরটা করব, পারলে সকাল সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় টাইমলি যদি পারেন করবেন। যখন সকাল সন্ধ্যায় টাইম না পান, যখন আপনি সময় পান তখনই জিকির করে নেবেন। অর্থাৎ দুই মিনিট, পাঁচ মিনিট, দশ মিনিট, যতক্ষণ পারেন ততক্ষণ একটু কালবের দিকে খেয়াল করে আল্লাহরে ডাকবেন। এইভাবে একটা মানুষ যখন দৈনিক প্রতিদিন 100 বার, 200 বার, 500 বার, 1000 বার আল্লাহ নামের জিকির করব রে, মৃত্যুর আগ পর্যন্ত আমার আল্লাহ তারে হাড় রোগ দিয়া কষ্ট দিবে না। এটা ডাক্তার লুই জিংশিনের কথা, আল্লাহু আকবার বলেন। তাইলে বোঝা যায় আল্লাহ নামের জিকির করলে 1 নম্বর কলব জিন্দা হয়, কলব, 2 নম্বর হাড় রোগ বালা হয়, 3 নম্বর জীবনে কোনোদিন হাট রিং লাগাইতে হবে না, হাট কখনো নষ্ট হবে না, হাট কখনো বলক হবে না। মৃত্যুর আগে আল্লাহর জিকির করেন না, মানুষের চেহারাটা নূর হবে। যারা আল্লাহ নামের জিকির করব, হাশরের ময়দানে আল্লাহর জান্নাতে দৌড়াইয়া দৌড়াইয়া হাসতে হাসতে বেহেস্তের ভিতরে ঢুকা যাইব। ফেরেশতারা ডাক দেয়, কইব আল্লাহ দুনিয়াতে তারা কানছে আমার ডাকছে, আজকে হাশরের ময়দানে আমি আল্লাহ তারারে ডাক দিলাম। কোন ডাক দিলাম? আমি জান্নাতের ডাক দিলাম, জান্নাতের মেহমান তারে বানাইলাম। আমি রিসার্চ করে গবেষণা করে দেখছি, এই পৃথিবীতে যার কে হই বলতে কে হই নাই, তার জন্য কে আছে? জোরে বলেন কে আছে? 30 এমন একটা লোক যদি কোনো অন্যায় কাজে ধরা খায়, 30 এর লোক যদি তাকে 30 থেকে জুদা করে দেয়, বাহির করে দেয়, বলেন তো 30 এর লোকেরা তাকে জায়গা দিতে নাও পারে, যদিও তার জায়গা না দেয়, এই গুনাহগারে পাপি লোকটার জন্য রহমতের দরজা খোলা আছে কিনা, তওবার দরজা খোলা আছে কিনা? এই 99টা খুন কইরাও আল্লাহর ওলি হওয়া, এই দাইয়া কালবে একটা লোক, 2011 সালে আমি দাইয়া কালবের কবরটা দেখাইছি, এই লোকটা নিজের হাতে 70টা জিন্দা মহিলা মেয়ে লোক নিজের হাতে সে কি করছে, জিন্দা মারি দিছে। 70টা জিন্দা কবর দেওয়ার পরেও, 70টা মার্ডার করার পরেও, যখন আমার নবীজিরে দেখছে, আমার নবী আপনার নবী ডাক ডাক করে দাহিয়া কালবি, তুমি এইভাবে কেন কান্দ, তোমার কি অবস্থা বলো? দাহিয়া কালবি ডাক ডাক করে, হুজুর একটা না দুইটা না 70টা জিন্দা মহিলা আমি নিজের হাতে কবর দিছি, এর মধ্যে আমার একটা আদরের মেয়ে, নাম হইল জামিলা, একটা মাত্র আমার সন্তান, আমার আর কোন ছেলে নাই, আর কোন মেয়ে নাই, একটা মেয়ে আমার আদরের, দেখতে ফুটফুটে চন্দ্রের মতো সুন্দর এই মেয়েটা, আমার ডাক দেখে আব্বা পাহাড়ের দিকে কোথায় নিয়ে যান, আমনে পাহাড়ের দিকে আমাকে কোথায় নিয়ে যান? দাহিয়া কালবে ডাক দেয়, কয় মা তোমাকে আজকে এমন একটা জায়গায় নিয়ে যাম, যেই জায়গায় একবার গেলে আর কখনো ফিরা আসে, এই দুনিয়া মুসাফির খানা জানো, এই দুনিয়া মুসাফির খানা
মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল এই দুনিয়া মুসাফির খা না মনে জানো, কত মা আইল গেল রইল না, কত হাজি আইল গেল রইল না, কত আলেম আইল গেল রইল। এবার মেয়েটা ডাক দেখো, আব্বা সামনে দিয়ে জঙ্গল দেখা যায়, পাহাড় দেখা যায়, পর্বত দেখা যায়, কই নিয়া যা? বাপি ডাক দেখ, কই মা গো, তোকে এমন একটা জায়গায় নিয়ে যাইতেছি, সামনে চল, সামনে তোর মামার বাড়ি দেখা যায়। আল্লাহু আকবার বলেন, তোর মামার বাড়ি নিয়ে যাম, অর্থাৎ মেয়ের উল্টা বুঝাইতেছে। কি বুঝাইতেছে? মেয়ের মনটার মধ্যে বাড়ি খাইলে যে আব্বা এটা মামার বাড়ি যাওয়ার রাস্তা না, এটা মামার বাড়ি যাওয়ার রাস্তা না, এটা কবরে যাওয়ার রাস্তা দেখা যায়। আমার নিজের চোখে দেখা এই রাস্তা দিয়ে কত মৃত্যু লাগছে আর কবরে যাওয়া হইছে। এবার দাহিয়া কালবি কবরের কাছে নিয়া যখন দাঁড় করাইছে, মেয়েটা ডাক দেখা, আব্বা এটা নিচের দিকে কেড়ে দিয়ে কবর দেখা যায় রে মা আমারে। আল্লাহ একবার, তৎকালীন যুগে মেয়ে হলে তারা কলঙ্কি মনে করত। কি মনে করত? মেয়ে হলে তারা কলঙ্কি মনে করত, কুলক্ষণ মনে করত। কিন্তু আমার নবীজি কই না না, যার ঘরে প্রথম মেয়ে সন্তান হয় এই লোকটা হলো বড় ভাগ্যবান। যার ঘরে প্রথম মেয়ে হয়, প্রথম এক সাহাবী ডাক ডাক, হুজুর আমার তিনটা মেয়ে আল্লাহ দান করছে। আমার নবী আপনার নবী ডাক দেখবে, সাহাবী রে আমি ওদের নবী ঘোষণা দিলাম, তিনটা মেয়ে সন্তান যারে আল্লাহ দিছে, এই তিনটা মেয়েকে লালন পালন কইরা, নামাজি বানাইয়া, রোজাদার বানাইয়া, একজন ভালো ছেলের কাছে উপযুক্ত নামাজি আল্লাহ ওয়ালা ভালো ধরনের একটা জামাই চাইয়া যখন বিয়া শাদী দিব, যখন আল্লাহ তারে ভালো জামাই মিলাইয়া দিব, এই তিনটা মেয়ের জন্য আল্লাহ তার কবরে তিনটা জান্নাত। একটু আল্লাহ পে ডাক দেন, আরো জোরে ডাক দেন। আরেক সাহাবী ডাক দেন, হুজুর আমার একটা মাত্র সন্তান আল্লাহ দিছে, দুধের অবস্থায়, নাবালক অবস্থায়, শিশু অবস্থায় আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। হুজুর আমার এই বাচ্চাটা আব্বা কোয়া ডাক দিতে পারে নাই, হাঁটতে পারে নাই, বসতে পারে নাই, শিশু অবস্থায় দুনিয়াতে বিদায় হয়ে গেছে, এটার অবস্থা কি? আমার নবী আপনার নবী ডাক ডাক কয়ে সাহাবীরে শোনো, শিশু অবস্থায় দুধের বাচ্চা যদি মারা যায়, শিশু অবস্থায় দুধের বাচ্চা যদি মারা যায়, মা বাপ যদি আল্লাহর দিকে চাইয়া ধৈর্য ধরে সবর ধরে ওই বাচ্চাটা ওই বাচ্চারা নিষ্পাপ বেগুনা মাসুম হাশরের ময়দানে এই নাবালক শিশু বাচ্চাটা দুনিয়াতে মৃত্যু বরণ করার কারণে হাশরের ময়দানে তার মা বাপ নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য শিশু অবস্থায় যদি কোনো বাচ্চা মারা যায় ধৈর্য ধরতে হবে, আল্লাহ তুমি দিয়েছ আবার তুমি শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ এই বাচ্চাটা যেহেতু আমার আমার ছিল, আমানত ছিল, কিন্তু তুমি নিয়ে গেছো, মনে হয় এটা পরকালের বেহেশতের লাডি। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করো। আর জোরে কোন বন্ধুরা আমার ভাইরা আমার, ওই দাহিয়া কালবি নিজের মেয়েটারে গর্তের ভিতরে পালাইয়া চতুর্দিকে দিয়া পাথর দিয়া ডাইখা, মেয়েটার বুক বরাবর যখন আইয়া পড়ছে দুইটা হাত বিছাইয়া ডাক দেখো, আব্বা
আপনি বাদ দিলে দিবেন না, দিলে নাই জায়গা দিলে দিবেন না, দিলে নাই আব্বা গো জনমের মতন আমার মায়েরেন না। আব্বা আপনার কাছে জীবন ভিক্ষা চাই, আপনি বাড়িতে জায়গা দিলে দিবেন না, দিলে না খাওয়া দাওয়া দিলে দিবেন না, দিলে নাই তবে আব্বা আমার জনমে মায়েরেন না। আমার নাম উম্মে জামিলা, আমার নাম তারাকছেন আদর কইরা আপনার আদরের মেয়ে। আপনার কি মায়া না, আপনার কি একটু ফরান ফরে না দয়া লাগে না? দাইয়া কালবে ডাক ডাক মাগো ফরান ফুরা লাভ হইব কি? তোর মতন এইভাবে আমি সত্যিটা জিন্দা কবর দিছি। আমার নবী ডাক দেখে দাইয়া রে নিজে হাত দিয়া সত্যিটা মার্ডার করলা, সত্যিটা জিন্দা কবর দিলাম, এখন তুমি বলো কি করতে মনে চায়? কই হুজুর এই গুণা আমার মা হবি নি। দাহিয়া কালবে ডাক ডাক হুজুর কোন ব্যবস্থা আসেনি, মাপ পাওয়ার কোন রাস্তা আসেনি। আমার নবী ডাক ডাক দাহিয়া কালবি, তুমি কি জানো না এটা কেমন নবী? যেই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাও। নবীজির চেহারা দেখলে জাহান্নামের আগুন, আল্লাহু আকবার। যারা মক্কায় গেছেন, যারা মদিনায় গেছেন, আল্লাহ বারবার নেওয়ার সুযোগ দেব, জোরে গোনা আমিন। যারা নবীজিরে দেখছে, যারা নবীজিরে দেখছে, তাদের গুনাহ, তাদের গুনাহ। এবং আমরা যারা দেখলাম না, আমরা যারা নবীর দেশে যাইতে পারলাম না, নবীজিকে উম্মতরে পাখির মতো উড়াইয়া আমার রওজার সামনে দাঁড়াইয়া যারা আমার রওজাটা একবার দেখবা, আমার রওজার সামনে দাঁড়ায় যারা আমার সালাম দিবা, দুনিয়াতে আমার সাহাবীরা প্র্যাকটিক্যালি বাস্তবে সরাসরি যেইভাবে আমার দেখছে, আমার রওজা যারা দেখবা মনে রাখবা আমি নবীরে তুমি বাস্তবে দেখছা গেল। আল্লাহ কবুল করো, জোর করো আমিন। স্লোগান কম হবে, ওয়াজ বেশি হবে, আমিন কম। তাহলে আমার নবীর দেখার পরে দাহিয়া কালকে মনটার মধ্যে একটা আগুন লেগে গেছে, সত্যিটা মার্ডার করছি, আমার মা হবে? কোন ব্যবস্থা আছে? আমার নবী ডাক দেখো দাহিয়ারি, তুমি আমার দিকে একটু ভালো করে নজর করো, তুমি আমার দিকে একটু ভালো করে তাকাও। দাহিয়া কালবি এইভাবে আমার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকাই নিছে। কিছুক্ষণ পরে তার চোখ দিয়া টল টল করে চোখের পানি বাহির হয়ে গেছে। এবার আমার নবী ডাক দেখো দাহিয়া, তুমি কান্দ কেন, কারণ কি? তুমি এইভাবে কান্দ কেন, কারণ রাখি? কই হুজুর আমি জানি কান্নে বলে গুনাহ মাফ হয়, কানলে বলে গুনাহ মাফ হয়, কানলে বলে আল্লাহর দয়া হয়, কানলে বলে আল্লাহর মায়া হয়। আপনি তো মায়ার নবী, দুনিয়ার মানুষের কাছে অপরাধ করলে, মানুষের কাছে অপরাধ করলে, মানুষের কাছে সেলেন্ডার হইলে, মাফ চাইলে, চোখের পানি পালাইয়া নরম হইলে, মানুষটার মন নরম হইয়া যায়, মাফ কইরা দেয়। আপনি তো এমন নবী, মায়ের খাইছেন মায়ের কাউকে দেন, আপনি মায়ের খাইছেন কিন্তু মায়ের কাউকে দেন নাই, আপনাকে মানুষে কষ্ট দিছে, আপনি নবী কাউকে কষ্ট? এমন নবী আপনি, আমার মতো দাইয়া কালবির গুনাটি যদি মাফ হয়, মাফ পাওয়ার মতন একটা ব্যবস্থা যেহেতু হইয়া গেছে, জীবনে যা করছি আজকে থেকে আমি আবার নতুন জীবন শুরু করব, আজকে থেকে আমি আবার নতুন জীবন শুরু করব। আমার নবী ডাক ডাক দাইয়া কালবি, তুমি কি জানো না যেই নবীর হাতে হাত লাগাইয়া কালিমা পড়লে এই হাতটাও জান্নাতি, যেই নবীর হাতে হাত লাগাইয়া কালিমা পড়লে হাতটা কি বলেন, হাতটা কি? এবং লোহা যদি চুম্বুকের সাথে লাগিয়া থাকে, লোহাটাও চুম্বুক, ঠিক কিনা বলেন? লোহা যদি পরশ পাথরের গসা লাগে, এই লোহাটাও পরশ পাথরের গসা লাগতে লাগতে পরশ পাথর হইয়া
এক জাবানা সাহাবতে বান আউলিয়া এক জাবানা সাহাবতে বান আউলিয়া বেহতরা আজ সদসালে তোয়াদ বেরিয়া আল্লাহু আকবার বলেন আজকের এই কিতাবের ভিতর একটু দলিল আছে কোন বান্দা যদি আল্লাহর হইয়া যায় কার হইয়া যায় বান্দা যদি আল্লাহর ডাকতে 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 আল্লাহর ওলি হইয়া যায় তখন আল্লাহ কয় আমার ওলির চোখ আমি আল্লাহর চোখ আল্লাহর ওলি যখন আল্লাহরে ডাকতে ডাকতে কোন বান্দা প্রমোশন পাইয়া আল্লাহর ওলি হয় তখন আল্লাহ কয় আমার ওলির হাত আমি আল্লাহর হাত আমার ওলির জবান আমি আল্লাহর জবান আমার ওলির পাও চলা ফিরা পুরা ওলি আউলিয়াদের পুরা দেহটা বডিটা আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায় এই কোম্পানিগুলো বাজারে রাস্তাঘাটে দোকানপাটে দেখবেন একদল পাগল আছে আসেনি কিন্তু তার বাড়ি নাই গন নাই খায় কই ঘুমায় কই আসেনি চুলগুলা দেখতে বেশি ভালো দেখা যায় না কাপড়গুলা চিরা ফাড়া লোকেরা তাকে দেখলে টিটকারি কয় এরা পাগল এরা ছাগল কেউ পাথর দিয়ে ইডায় অনেক মস্কারি করে কি করে না হে বললু আল্লাহর জমিনে একদল মানুষ আল্লাহ ওয়াজ করে পাগলের মতন বানাইয়া রাখছে যতদিন পৃথিবীর জমিন থাকবে ততদিন পর্যন্ত একদল পাগল একদল পাগল বলেন একদল পাগল পাগল না থাকলে বালা মানুষের মূল্য এই পাগল না থাকলে ভালো মানুষের দাম সুবহানাল্লাহ কইতেন না রাত না থাকলে দিনের মূল্য আর কালা না থাকলে সুন্দরের মূল্য ঠিক কিনা বলেন আরে খারাপ না থাকলে বালার মূল্য খারাপ যেখানে বালা সেখানে কালা যেখানে সাদা সেখানে রাত যেখানে দিন সেখানে ঠিক কিনা বলেন মুসলিম শরীফের হাদিস আল্লাহর জমিনে একদল সিআইডি বেশে লোকাল বেশে লোকেরা তাকে চেনে না পাগলের সরতে গরু বউ বাড়ি নাই গন নাই খানা নাই আরাম নাই গম নাই নিদ্রা নাই অনেকে চিনে না অনেকে চিন নাও কিছু কয় না আল্লাহ একবার বলেন ওই আল্লাহর পাগল আল্লাহর কাছে যদি হাতরা বিছায়া কয় আল্লাহ উফরি দিয়া দেহটা মরা কিন্তু কলবটা জিন্দা উফরিদার দেহটা কি উফরিদার দেহটা কি মনে করেন ডিব্বার ভিতরে মনে করেন পাতলা পায়খানা উফর দিয়া কবরটার মধ্যে লেখা রাখছে বগুড়ার দুয়ার এটা কি বগুড়ার দুয়ার জোরে কর উফরি দিয়া কবরটার মধ্যে লেখা রাখছে মধু বলেন কি এটার ভিতরে বিষ কবর দেখে কি খেয়াল হন যাইব বলেন কবর দেখে কি বিশ্বাস করেন যাইব আল্লাহু আকবার বলেন হে পাগল ছাগল দেখলে গালের মধ্যে থাবড়া দিও না পাগলের দাম তুমি জানো না সব পাগল কিন্তু এক দরে বিক্রি এই সব পাগল এক দরে বিক্রি আল্লাহ 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 যেখানে একজন পাগল থাকে সেখানে আল্লাহ একটা শহর বানায় দেয় কুতুব সারা শহর হয় না ওলি সারা বন্দর হয় এই জন্য বন্ধুরে মুসলিম শরীফের হাদিস আমরা কামেল ক্লাসে আমি সৌদপুর আলী থেকে কামেল পড়লাম বুখারীর হাদিস আমাদেরকে ও হাদিস পড়াইতে পড়াইতে কয় মাওলানারা শুন পাগলেরও হাদিস একদল পাগল কেয়ামত পর্যন্ত থাকবে তারা যদি আল্লাহর কাছে হাত না বিছায় কোনো কিছু চায় আল্লাহ তাদের হাত খালি ফিরায় না একটু আল্লাহকে ডাকবেন আরো জোরে ডাকবেন আল্লাহর পাগলের চেহারা দেখতে বেশি ভালো দেখা যায় না উপরি দিয়া চেহারা মারা কিন্তু কলবটা তাজা জিন্দা 24 ঘন্টা দেখবেন রাস্তার কিনারে বইয়া তাই এরা কথা কয় না দম দইরা তাহে দম দইরা তাহে কি করে জানেন না এটা দম দইরা 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 আমার মাবুদের লগে প্রেম খেলা খেলা জোরে আল্লাহ
ফায়জান পাতায় কত পানি জহরে আল্লাহ একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জহরে আল্লাহ আন্দার করে দিয়া সবাই আন্দার করে দিয়া সবাই আপ গোলাপ ছিটাইয়া আমকে প্রাণ হর্ষিদ রঙ আল্লাহ আল্লাহ তুমি মেহরবান গহনা বিজি তুমি মেহরবান আমানা বিজি তুমি মেহরবান আল্লাহ নয়া নেই লাগি পারে দেখিলে দোজক হয় হারাম আমানা বিজি তুমি মেহরবান আল্লাহ আমরা সবাই ভাবি গোনাগা তুমি দয়াবান আল্লাহ আমরা সবাই ভাবি গোনাগা তুমি দয়াবান আল্লাহ তোমার দয়া দিয়া করব আমরা মুশকিলও আসান আমানা বিজি তুমি মেহরবান আল্লাহ তুমি মেহরবান গহনা বিজি তুমি মেহরবান আমানা বিজি তুমি মেহরবান কত কষ্ট করলেন গনা বিজি তায়েবের ময়দান কত কষ্ট করলেন গনা বিজি তায়েবের ময়দান রক্ত মুবারক জ্বরে দিল কাফের বেঈমান আমানা বিজি তুমি মেহরবান আল্লাহ তুমি মেহরবান গহনা বিজি তুমি মেহরবান আমানা বিজি তুমি মেহরবান আল্লাহ 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 কত কষ্ট করলেন গনা বিজি ওহোদের ময়দান দন্ত মুবারক শহীদ করল কাফের বেঈমান আমানা বিজি তুমি মেহরবান আল্লাহ 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 তুমি মেহরবান গনা বিজি তুমি মেহরবান আমানা বিজি তুমি মেহরবান আল্লাহ জিকির করে না সে হবে শয়তানের সালা আল্লাহ বুঝবি শেষে কত জালা বুঝবি শেষে কত জালা দোজকে গমান আল্লাহ 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 ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বলে যেতে চাইলেও বলা যায় না বলেন বলে যেতে চাইলেও
লাহাজা মনটা বইরা আমার মদিনার নবীর সান্দা গান তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে দেখলাম যারা নবীর শান যারা নবীর মান নবীর তারিফ নবীর ইজ্জত নবীর প্রশংসা যত বেশি গাইব বিপদে বললে আল্লাহ জিব্রাইল ফেরেশতা দিয়া তার সাহায্য করব আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বলে যেতে চাইলেও বলা যায় না বলেন বলে যেতে চাইলে মদিনার স্মৃতি গুলো বাসে পারে বা দূর নবী জিদা কাটাও আমার অন্তর মদিনার স্মৃতি গুলো বাসে পারে বা আল্লাহু আকবার বলেন আমরা নবীজির রওজা শরীফে যাইতে মনে চাই কি চাই না আল্লাহ সকলকে একবার কবুল করো সকলে বলেন আমিন আরো জোরে কোন আমিন আমার হাফেজ ইউসুফ আমার ডান দিকে বসাও তার টাকা নাই অর্থ নাই সম্পদ নাই বাড়ি নাই শুধু থাকার জন্য যে বিড়াটা এইটা ওই কিন্তু যদিও টাকা নাই কিন্তু নবীজির পাগল নবী নবী কইয়া কানছে দুরুদ পয়া কানছে আমি দেখছি রে হাফিজ ইউসুফ তার মার কবরে দাঁড়াইয়া দাঁড়ায় যেই চোখের পানি পালায় দোয়া করে ওই মদিনার নবীর শুধু দুরুদ শরীফ আর মিলা তার মার কবর জিয়ারত করার কারণে আমার আল্লাহ এই পর্যন্ত দুইবার মদিনা নসিব করে দিছে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বলে যেতে চাইলে বলা যায় না বলেন বলে যেতে চাইলে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নর নবীকে না দেখিলে বাসে না ঘরান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নর নবীকে না দেখিলে বাসে না দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা স্বপনে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বলে যেতে চাইলে বলা যায় না বলেন বলে যেতে চাইলে আল্লাহ কবুল করে জোর করে আমিন আরো জোরে করে আমিন আল্লাহর ওলি খাজা মাইনউদ্দিন সুবহানাল্লাহ নবীজি রওজার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাজা মাইনউদ্দিন আপনার কাছে জিয়ারতের জন্য আইছি আমি খাজা মাইনউদ্দিন চিশতির কি কাজে লাগাইবেন আপনি আমারে কিভাবে দিনের তালিম দিবেন কেমনে দিনের তালিম দিবেন আপনার অনুমতি ছাড়া আমি কোন জায়গায় যাব না আপনি যদি বলেন তাহলে আমি সফরের উদ্দেশ্যে দিনের জন্য দাওয়াতের জন্য আমি বাহির হব আপনার অনুমতি ছাড়া আমি বাহির হব আল্লাহর ওলি খাজা মাইনউদ্দিন চিশতি তিনি কেমন আল্লাহর ওলি যার হাতে এক নয় দুই নয় 99 লক্ষ হিন্দু মুসলমান ঠিক কিনা বলেন এই খাজা মাইনউদ্দিন আমার নবীর রওজার সামনে দাঁড়ায় নবী নবী কইয়া কাঁদতে তিনি আসার নামাজ পড়িয়া ঘুমাইয়া গেছে তাহাজ্জতের সময় আমার মদিনার নবী ডাক দেয় কয় মাইনউদ্দিন ঘুমায়া গেছো ইফতার করবা না আগামীকাল রোজা ইফতার করবা না খাজা মাইনউদ্দিন ডাক দেখে হুজুর আমার কাছে তো টাকা নাই পয়সা নাই আমি কি দিয়া রুটি কিনবো খানা কিনবো আমি কি খাইয়া ইফতার করবো শেয়ারি খাইবো রোজা রাখবো আমার হায়াতুন নবী জিন্দা নবী ডাক দেখে মাইনউদ্দিন রে এটা শোনার মদিনা
এটা কি মদিনা? বলেন এটা কি মদিনা? সোনার মদিনায় খানার অভাব, ফল পাকার অভাব, কোন কিছুর অভাব? মাইনুদ্দিন, তুমি কি আমার মরা নবী মনে করছো? আমি হায়াত নবী, আমি জিন্দা নবী, এখন রাউজা শরীফে আমি নামাজ পড়ি, হজ করি, কোরআন তেলাওয়াত করি, আমার উম্মতের খবর রাখি। শুধু আমি রওজা শরীফে শুয়েই থাকি না, শুধু রওজা শরীফে আমি শুয়েই থাকি না, আমার উম্মতরা যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, সাথে সাথে আমি নবীর দিকে তাকাইয়া আল্লাহ 10টা গুনাহ মাফ কইরা দেন। হে মাইনুদ্দিন, তুমি আগামীকাল রোজা রাখবা, কি খাইবা চিন্তাই পড়ে গেছো? এমনি ভাবে কিছুক্ষণ পরে তিনি ঘুমাইলেন, ঘুমের ভিতর থেকে তিনি হঠাৎ করে উঠলেন, আমার নবী ডাক দিছে, আল্লাহু আকবার বলেন। স্বপ্নের মধ্যে আমার নবী ডাক দিছে, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন, তিনি চক্ষু খুল্লা দেখে তার সামনে দুইটা বুনা কবুতর, আর এক প্লেটের মধ্যে রুটি, আর একটা গ্লাসের মধ্যে মধু, আর একটা গ্লাসের মধ্যে দুধ, আরেকটা ক্লাসের মধ্যে সুন্দর ঠান্ডা শরবত। আরে খাজা মাইনুদ্দিন ডাক ডাক, আল্লাহ আমার কাছে এখন খানা নাই, কি সে কি খাইব, সে আর যদি খাওয়ান লাগবো, আমি কি খাই আর রোজা রাখবো? আল্লাহ এই মুহূর্তে আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আল্লাহ যার, তার জন্য দুনিয়া সব আল্লাহ আছে যার, সব আছে তার, আল্লাহ আছে যার, সব আছে, আল্লাহ নাই যার, কিছুই নাই। আল্লাহু আকবার বলেন। খাজা মাইনুদ্দিন তিনি এই খানাগুলা খাইয়া তিনি শুকরিয়া আদায় করলেন। এবারে তিনি ফজরের নামাজটুকু আদায় করলেন, ফজরের নামাজটুকু আদায় করার পরে কে জানি বলতেছে মাইনুদ্দিন রে, আর রওজা শরীফে থাকার দরকার নাই, তারা দেরি হিন্দুস্তানে চলে যাও, আমার হিন্দুস্তানে কোন নবী যাবে না, হিন্দুস্তানের জমিনটা ইসলামের দাওয়াত দেব ওলির মাধ্যমে, হিন্দুস্তানের জমিনটা দখল করবো ওলিদের মাধ্যমে। এই দেশের মুসলমানের নামেরা গদিয়া, আগেকার 250 বছর আগে দলিল পসরা খতিয়ানের আগিদা দেখবেন, মুসলমানের নামের আগিদিয়া শ্রী লেখা থাকতো, কি লেখা থাকতো? শ্রী শ্রী শ্রী, ঠিক না? এই মুসলমানের নামের আগিদিয়া যে শ্রী শব্দটা লেখতো, এটা কি মুসলমানের লকব না হিন্দুরা? জোরে বলেন কার? এই মুসলমানের নামের আগে দিয়া শ্রী কথাটা কাটছে, কাইটা মোহাম্মদ লাগাইছে, আল্লাহর ওলি বাবা শাহজাল ইয়ামান, আল্লাহর ওলি রে, এই দেশের মুসলমানের নামের আগে দিয়া শ্রী লেখে, শ্রী কেটে মোহাম্মদ লাগাইছে, পিকলি ফালাইয়া মাথার মধ্যে টুপি পরাইছে, দুতি ফালাইয়া লুঙ্গি পরাইছে, আল্লাহর ওলিদের দ্বারা এই দেশে ইসলাম হইছে কি হইছে না? জোরে কোন হইছে কি হইছে না? আল্লাহর খাজা মাইনুদ্দিন তিনি আমার নবীর রওজা থেকে বিদায় হলেন, আসবার সময় হিন্দুস্তানে আসার সময় একটা কোরআন শরীফ বুকে কইরা রওনা দিছেন, কোরআন শরীফটা বুকে লইয়া যখন হিন্দুস্তানে রওনা দিছে রে, এটা আল্লাহ কয় ডাকবেন, আর জোরে ডাকবেন, আল্লাহর খাজা মাইনুদ্দিন হিন্দুস্তানে আইয়া তিনি এক জায়গায় বইয়া খালি কোরআন পড়তাছে, কি পড়তাছে? কোরআন শরীফ পড়তাছে। কারো কাছে ভালো লাগে? কারো কাছে তৎকালীন যুগে দুইজন পালোয়ান ছিল, জয়পাল আর রামপাল, কি পাল? জয়পাল আর রামপাল বীর পালোয়ান ছিল। এই দুই পালোয়ানে আইয়া ডাক দেয়া কয়, আমরা চেহারা দিয়ে খুব ফকিরের ফকিরের বাপ দেখা যায়, আপনি সুফি, আপনি কি দরবেশ, আপনি কিসের জন্য আসছেন, কি পড়তেছেন? আল্লাহর খাজা মাইনুদ্দিন কিছুই বলে না, তিনি খালি কোরআন পড়তেছে পড়তেছে। জয়পাল আর রামপাল দুইটা বিশাল বড় তরবারি লইয়া আল্লাহর ওলির দুই দিকে দাঁড়ায় দিছে। আপনি তাড়াতাড়ি আপনার পরিচয় দেন, পরিচয় না দিলে আপনাকে আমরা এখনই কেটে ফেলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
পরিচয় দেন। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন, তিনি কোরআন শরীফ পড়তে 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 20 পারা কোরআন শরীফ পড়ে লাইছেন। আল্লাহর ওলির উদ্দেশ্য হইল তাদের সাথে আমার কোনো কথা নাই, আমি আমার আল্লাহর নিয়া ব্যস্ত থাকব, আমি কোরআন নিয়া ব্যস্ত থাকব। তার আরে বাঁচাইলে আমার তাদের তরবারি হাত থেকে যদি আমার আল্লাহ বাঁচাই, আমার বাঁচার কোনো ক্ষমতা, আমি আমার আল্লাহর কাজ করব, আমি আমার আল্লাহর কোরআন পড়তেই থাকব। 20 পারা কোরআন শরীফ পড়া শেষ, 21 পারা কোরআন শরীফ যখন পড়া শুরু করে দিছি রে, রামপাল আর জয়পাল চোখ দুইটা গরম কইরা লাল কইরা ডাক ডাক পাগলের ছাগল বারবার তোরে কইছি তোর ঠিকানা কি, তোর পরিচয় কি, কোথায় থেকে আইছস, কি পড়তাছ, তুই এই কথা না কইয়া খালি তুই ভর্তি আছ। আল্লাহর ওলি মাইনুদ্দিন ডাক ডাক আল্লাহ, এই দুইটা পালোয়ানে যেই দুইটা তরবারি আমার মাথার উপরে দাঁড় করাইছে, আজগা বুঝি বাঁচার কোনো ক্ষমতা নাই, তবে আজগা আমি আমার নিজের বেডাগিরি বুজুর্গ দিয়া বাঁচতে চাই না, আজগার বাঁচা হবে তোমার কোরআনের বড়াই দিয়া, আজগার রক্ষ আজগার বাঁচা আজগার ইজ্জত হবে তোমার কোরআন দিয়া। বলেন তো কোরআন জিন্দা না মরা? জিন্দা। এই কোরআন কি জিন্দা না মরা? জিন্দা। বলেন ইয়া রাসূলুল্লাহ, খাজা মাইনুদ্দিন এবার দুইটা তরবারি যখন আল্লাহর ওলির মাথা বরাবর তুললা, এবার তারা কূপ মারবো পজিশন নিছে, এবার মাইনুদ্দিন আল্লাহর কাছে ডাক ডাক আল্লাহ, তুমি একটু খেলা দেখাইয়া দেও না, তুমি একটু খেলা দেখাইয়া দেও না। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিনের পায়ে ছিল দুইটা কার্ডের খড়ম, দুইটা কার্ডের, এই দুইটা কার্ডের, আগেকার মানুষ তো খড়ম পড়তো, বাবা মুরব্বির আগে কি করতো, কার্ড দিয়া যার যার পায়ের মাফে মাফে কার্ড দিয়া খড়ম বানাইতো, এই ওই উনিও খড়ম পড়ছে মাশাআল্লাহ, ওই আমার বাপেও কার্ডের খড়ম পড়ছে, ওহনের হোলা পাইনি না মাশাআল্লাহ, 1,000-1,500 টাকা দামের জুতা কিনলে এক মাস, ঠিক না ঠিক না, আর আমরার বাপেরা আহারে আহা, এই 2 মাইল 3 নাই জুতা নাই পায়ে হাইটা মাটি দেয়া যাইতো আইতো, পরের বাড়িতে রোজের বদলির কাম কইরা কইরা ছেলে মেরে লেহাপড়া করাইছে, আজকে ফুতে 1,500-2,000-5,000 দামের শু পরে, আর বাপে মাশাআল্লাহ 50-40-30 দামের স্যান্ডেল পরা মসজিদ আইয়া, ঠিক কিনা কর, 5,000 দামের শু পরল কি তোমার ইজ্জত বাইরে যাইব, তবে বাপে যদি 30 দামের স্যান্ডেলও পরে বাপের দাম, বলেন বাপের দাম, আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরে আমার ভাবার আমার, দুনিয়ার পোশাক আসে দুনিয়ার মডেলে মানুষকে ইজ্জত বাড়ায় না, ইজ্জত বাড়ে সম্মান বাড়ে যার ভিতরে আল্লাহ আছে, ইজ্জত বাড়ে সম্মান বাড়ে যার ভিতরে নামাজ, যার কালবের মধ্যে জিগি, যার অন্তরের মধ্যে নবীর মহাব্বত, যার সিনার মধ্যে ওলিয়া উলিয়াদের মহাব্বত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, জোরে কো না আমি, এবার রামপাল জয়পাল, রামপাল দুই পাল আনে কয় আজ গা না কাইটা যাইতাম, খাজা মাইনুদ্দিনে কয় আল্লাহ তোমারে দর্শি, আমি এমনি এমনি আইনা নিজে নিজে আইনা ছাগল কিন্তু গুড়ি খোঁড়ার জোরে, ঠিক কিনা, খাজা মাইনুদ্দিন কয় আমার চিনস না, আমি মদিনার নবীর গোলাম, আমি কার গোলাম, মনে করেন আমাদের আজকের মাহফিলের সভাপতিকে জনাব আমার বাবা কিছুদিন আগে হজ করেছি, আল্লাহ আমার বাবাকে নেক হায়াত দান করুন, জনাব হাজী মোহাম্মদ সদর মিয়া সরকার সাহেবের আগমন, জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেবের বিপি আল্লাহ কবুল করে জোরে কোন আমিন, অসংখ্য মুরব্বীরা যারা মাহফিলের এনজাম দিয়েছেন মারহাবা করুন, মনে করেন এমপি সাহেবের লোকে যদি আপনার যোগাযোগ ভালো হয়, কার লোকে এমপি সাহেবের লোকে যদি আপনার যোগাযোগ ভালো হয়, এই তার লোকে মাস না এমপির লোক, কার লোক, এমপির লোক, জোরে কোন সুবহানাল্লাহ, আরে দুনিয়ার একজন এমপির লোকে চলে না যদি এমপির দোহাই দিয়া, এমপির দোহাই দিয়া যদি দুনিয়ার বিপদ থেকে বাঁচন যায়, আর আমরা আখির নবীর উম্মত, আমরা আখির নবীর গোলাম, জোরে কোন সুবহানাল্লাহ,
আমাদের আমাদের একটা উসিলা, আমাদের একটা ভরসা। বলেন ইয়া রাসূল, যারা বলেন ইয়া রাসূল, এবার খাজা মাইনউদ্দিন ডাক, দেখো তোরা তো আমার চিনস না, আমার জিব্বার মধ্যে নবীজির দরুদ শরীফ, আমার সিনার মধ্যে ৩০ পারা কোরআন, আমার মাতার মধ্যে আমার মার দোয়া, আমার ভিড়ের মধ্যে আমার বাবার তুতা। আমার মাতার মধ্যে আমার মার হাতের পোষা, আমার মার হাতের পোষা, যার মাতার মধ্যে মার হাতের পোষা, আর যার ভিড়ের মধ্যে মার থুতা থাকু, জীবনে যত জায়গায় চলবি রে ইসু, আমি সিরাজি বইলা যাই, এই নবীর সাথে আর মার সাথে যদি বেয়াদবি না করো, নবীজির সাথে মার সাথে যদি বেয়াদবি না করো, টাকা না থাকলেও আল্লাহ তোরে দুধে ভাতে খাওয়াই, সম্পদ না থাকলেও আল্লাহ তোরে জায়গার ব্যবস্থা কইরো, আল্লাহ কই ডাক দেন, আরো জোরে ডাক দেন, আল্লাহুম্মা সাথি নাই রে বাতি নাই রে জিজা, বন্ধ নাই রে বান্ধব না জিজা, সেই জাগার বন্ধু রে না অবি মস্ত, সেই জাগার আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলী সাইয়েদানা। দেখেন কি অবস্থাটা চলছে, আল্লাহর ওলি কোরআনটা সামনে রেখে, জোরে বলুন সুবহানাল্লাহ, প্র্যাকটিক্যালি বাস্তব কোরআন সামনে, আর অন্তর মধ্যে তো ৩০ পারা কোরআনের হাফেজ, মাথার মধ্যে মার হাতের হোসা, জবানের মধ্যে নবীজির দুরূদ শরীফ, ফিডের মধ্যে বাফের থুতা, দোয়ার খেলা হই। বলেন তো এই এই লোকটারে কি আল্লাহ বাঁচাইব নি না মারবো? আল্লাহ কি মারবো না বাঁচাইব? এই ক্ষমতা কি আল্লাহর আছে? এটা আল্লাহকে ডাক দেন, আর জোরে ডাক দেন, আল্লাহর ওলি খাজা মাইনউদ্দিন রামপাল আর জয়পালের চেহারা দিকে তাকায় আর ডাক দেয়া কয় রে, তোরা কিন্তু যদিও আমাকে মারার জন্য আইছো, এখন তোরা কি নিজের দরে নিজে দিবি, নিজের দরে কি নিজে দিবি না আমার কাছে ধরা খাইবি? যখন আল্লাহর ওলি একটু করকল বাড়ে, করা বাসায় করা সুরে যখন কথাটা বলছি, রামপাল আর জয়পাল ডাক দেয়া কয় নমুনা তো বালা দেখা যায় না, হাত গুলা তাদের অবশ্যই আইতাছে, হাত গুলা কি অবশ্যই আইতাছে, দেহটা খালি কাঁপতাছে কাঁপতাছে, কিছুক্ষণের মধ্যে তাদের হাত তাই কান্না দুইটা তরবারি মারি মাঝে বইরা গেছে, রামপাল আর জয়পাল ডাক দেয়া কয় আল্লাহ আইসি, দুইজনে মিল্লা লুকটারে মাইরাম, ওহন দি আমরাই দি মরার পথে, আমরাই কি
দুইজন অবশ হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে তাদের অন্তরের মধ্যে এমন ভয় কল্পনা শুরু হয়ে গেছে, এবার দুজনে মাটির মধ্যে বইরা বইরা আর কান্দে, গইরা আর কান্দে, আল্লাহ একবার বলেন এমন কান্দা কান্দতে যে হুজুর তাড়াতাড়ি পানি ঢালেন, হুজুর তাড়াতাড়ি তাড়াতাড়ি পানি ঢালেন, কি আগুন লাগাইছে তাদের কান্দা দেখা আল্লাহর মাইনুদ্দিন ডাক দেখো, আল্লাহ তোমার মার শক্ত মার আল্লাহর দ্বারা সত্য দুনিয়ার জামদুরা দিয়া ধরলে বাবা হ্যাঁ সেটা যায়, কিন্তু আল্লাহ যেদিন ধরবো আল্লাহর দ্বারা থেকে কেউ বাঁচার ক্ষমতা, এবার আম পালার জয় পাও, খালি কইতাছে খালি পানি ডালেন, হুজুর পানি ডালেন, দরা যখন খাইছি দোনোডারে বালাও কইরাম হুশও কইরাম, বালা এবং হুশ করছি, হুশ করার পরে ডাক ডাক কয় হুজুর সুবহানাল্লাহ কয় হুজুর আপনি যে কিছুক্ষণ আগে কি করছেন না করছেন তবে আমার অন্তরের মধ্যে এখন চিন্তা হইছে বুঝইছে, আপনার চেহারার দিকে তাকাইয়া দেখলাম আপনি সাধারণ কোন মানুষ না, হুজুর আপনি আমাকে আমাদের দুজনকে তাড়াতাড়ি পড়াইয়া দেন কালিমা লা ইলাহা জরে লা ইলাহা আল্লাহর ডাক দেখা বাবা সত্য কথা বলো কি হয়েছে তোমাদের, হুজুর নিজে বলতে পারবো না কি আগুন লাগাইছেন, ওই হুজুর আপনি যখন আপনার সাথে আমরা বেয়াদবি করছি তখন আমাদের অবস্থা খুব খারাপ, যখন আমরা আপনার হাতের মধ্যে ধইরা কালিমা পড়ছি পুরা শরীর ঠান্ডা, এটা আল্লাহ কে ডাক দেন না আর ওদের ডাক দেন, এই আল্লাহর ওলিদের চক্ষু, আগে হাদিসটা বলছি আল্লাহর ওলিদের চক্ষু কার চক্ষু, জোরে বল কার চক্ষু, আল্লাহর চক্ষু, আল্লাহর ওলিদের দুইটা চক্ষু ছাড়া আর দুইটা চক্ষু আছে, ওই দুইটা চক্ষু দিয়া যদি উল্টাইয়া সবল দে, যদি আল্লাহর ওলিরা উল্টাইয়া কাউকে ফিরা বরদোয়া দেয় অভিশাপ দেয়, আল্লাহু আকবার বলেন, বাবার দুনিয়ার ওজা বাইদ দেয়, দুনিয়ার সাপে কাটলে দুনিয়ার সাপে কাটলে ওজা বাইদ দেয়, যারাইয়া বিষ নামাইলে বালা হয়, আল্লাহর ওলির বরদোয়ার মধ্যে কাদের মধ্যে মা বাবার অভিশাপের মধ্যে যদি কেউ জীবনে একবার হইরা যায় জীবনে আর তাকে কেউ বালা করতে পারে, একটু আল্লাহ কয়ে রাখবেন আরো জোরে রাখবেন, এবার আল্লাহর ওলি দুজন লইয়া একটু মুনাজাত দিলেন জোরে কোন সুবহানাল্লাহ, বাবা তোমরা মুসলমান হইছো এবার তোমরা লই আল্লাহর কাছে একটা দোয়া কইরাম, আল্লাহ যেন তোমরা রে জবানার আমার মতন বেলায়েতের ওলি বানায়া দে, আল্লাহর ওলি হাত তুলে মুনাজাত করতেছে কিছুক্ষণের ভিতরে ভীষণ দিয়ে একটা মহিলা ডাক দেখো, হুজুর আপনা একজন সুফি মানুষ একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি যে এইভাবে কাঁদতেছেন দোয়া করতেছেন আমি দেখতেছি আজকের দোয়া খালি যাবে, হুজুর আমি একজন কপালপুরা মহিলা, কপালপুরা কি হয়েছে গো মা, কয় আমার স্বামী সাতটা মেয়ে হয়েছে একটা ছেলে যদি আমার না দেয় আল্লাহ, যদি একটা ছেলে আমার না হয় তাইলে আমার স্বামী আর রাখবে, এত অত্যাচার নির্যাতন আমার উপরে দিয়ে আমার স্বামী করতেছে আর সহ্য করতে পারতেছি না মেনে নিতে পারতেছি না, বাধ্য হইয়া ইজ্জত রক্ষা করার কারণ ইজ্জত রক্ষার জন্য আপনার কাছে আইছি, হুজুর আমি জানি আপনি মদিনার নবীর পক্ষ হতে আইছেন, হুজুর আপনার হাতে কুরআন
আপনার মাতার মধ্যে মার দোয়া, পীরের মধ্যে মার দোয়া, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আমি জানি আল্লাহর ওলিদের দোয়া কখনো খালি। হুজুর একটু দোয়া করেন, আমি জানি দোয়ার দ্বারা অনেক কিছু হয় কি হয় না। বাবারে দোয়া এমন একটা জিনিস, সুবহানাল্লাহ, করে ইউনুস নবী মাছের ভেড়ে গেছে, গিয়া সেটা তিনি বিপদ হয়ে রয়েছে, আল্লাহু আকবার, 40 দিন, বলেন কয় দিন, আল্লাহ কয় ইউনুস রে তোরে বাঁচায়া, তুই দোয়া পড়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাম একটা বল করছে আল্লাহর কাছে, কানছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। ইব্রাহিম নবী আগুনের মধ্যে বইরা দোয়া করছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। দোয়া ছাড়া কোনো রাস্তা নাই, এই দোয়া ছাড়া কোনো পথ নাই। আজকের মাহফিল হলো দোয়ার মাহফিল, দোয়ার মাহফিল, কিসের মাহফিল? এই কথাটা কইয়া শেষ করতেছি, 5 থেকে 10 মিনিট। মহিলাটা হুজুর এমন দোয়া করছে, হুজুর আমি জানি হুজুর আমার ইজ্জত রক্ষা করে, যদি আমার স্বামী আমার এই মুহূর্তে 7টা মেয়ের লোকে তালাক দিয়া দেয়, যদি এই মুহূর্তের 7টা মেয়ের সঙ্গে যদি আমার তালাক দেয়, 7টা মেয়ের ইজ্জত আছে, আসিনি আসিনি, আমার মাও নাই বাবু নাই, এই 7টা মেয়ে লইয়া আমি কোন জায়গায় যাইয়াম, কোন জায়গায় যাই আমি আশ্রয় নিয়াম, হুজুর আমার আল্লাহর দিকে তাকাইয়া আমার দোয়াটা আল্লাহর দরবারে একটু কবুল করান। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ জয়পাল রে মুসলমান বানাইলা, রামপাল রে মুসলমান বানাইলা, আরো অনেক মুসলমান বানাইবা, তবে শেষ মুহূর্তে আমি মনে যেতে হাত বিছাইছি, এই যে মহিলাটা 7টা মেয়ে লইয়া আইছে, যদি একটা ছেলে না দাও স্বামী তারে তালাক দিব, যদি তালাক দেয় এই মহিলাটা কার কাছে যাই আশ্রয় নিব, তার মা নাই তার বাপ নাই জন্মের থি। আল্লাহ আল্লাহ, আজকে দোয়া খালি দিও না, বিপরীত দিও না, বিরোধ দিও না, আল্লাহ এখনই মোনাজাত শেষ, আমি তোমার কাছে জীবনের জন্য একটা সাহায্য চাই, জীবনে কারো কাছে জন্য চাই না, তবে এই মেয়েটার একটা ছেলে দিয়া তুমি খুশি করায়া দাও। কে জানে বলতেছে মাইনুদ্দিন, মেয়েটার ভাগ্যে কোনো ছেলে নাই, ভাগ্যে কোনো কি নাই, আল্লাহর ওলি ডাক দেখো, আল্লাহ তুমি না কইছো দোয়া করলে অসাধ্য জিনিস অসাধ্য হইয়া, দোয়ার দ্বারা অসম্ভব জিনিস সম্ভব। হে বন্ধু, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন ডাক দেখো, আল্লাহ খালি হাতে পারি মহিলাটার তাড়াতাড়ি দিয়া দাও, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ তোমার বাজেটে যদি না থাকে সরকারের প্রতি বছর একটা বাজেট করে করে নি, সরকার ইচ্ছা করলে বাজেট কমাইতো পারে বাড়াইতো, আল্লাহ কয় আমি একটা বাজেট করছি, আবার আমি আল্লাহ লাইলাতুল বরাতেও প্রতি বছর একটা বাজেট করে নি করে নি, লাইলাতুল বরাতে একটা বাজেট করে আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, একটা চূড়ান্ত বাজেট আছে আল্লাহর কাছে, আল্লাহু আকবার বলেন, আল্লাহ কয় আমি ইচ্ছা করলে বাজেট কমাইতাম পারি, আমি আল্লাহ ইচ্ছা করলে হায়াত কমাইতাম পারি বাড়াইতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে গরিব রে ধনী বানাইতাম পারি ধনী রে গরিব, সময় লাগে, আল্লাহর ওলি ডাক দেখো, আল্লাহ তুমি না কইছো আল্লাহর ওলিরে হাত বিছাইলে বলে হাতরা খালি, তা আমি তোমার একজন ওলি হইয়া মহিলার জন্য আমি একটা সতীত্ব একটা ছেলে চাই, আল্লাহ ডাক দেখো, হে মাইনুদ্দিন, হে মাইনুদ্দিন আমি এমন আল্লাহ, তুমি এই মহিলাটার জন্য একটা ছেলে চাইছো, যদিও তার 7টা মেয়ে, তুমি চাইছো একটা, আর আমি আল্লাহ তোমার হাতের দিকে তাকাইয়া মদিনার দিকে তাকাইয়া দুয়ার দিকে তাকাইয়া 7টা মেয়ের আমি আল্লাহ ছেলে বানায়া দিলা, আল্লাহ পারেনি পারেনি, এই ক্ষমতা আল্লাহর আছে নি, বাবারে আর গরি কো দেন তো তুইয়ারে, আর গরি কো দেন তো তুইয়ারে, জোনা মাঙ্গে উসে তো বেজারে, আল্লাহর কাছে চাইলে কখনো খালি ফিরে, আমরা তো চাইতাম পারি না, ঠিক কিনা কর,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, দুই রাকাত সালাতুল হাজতে নামাজ পড়া, মার ফাউডি আনজা দিয়া দুই একটা সুমা দিয়া, যদি আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বুঝে আপনারা না দিয়া থাকে আল্লাহ একবার বলে। আমরা তো মার কাছে যাই না, আছি না ঘরে থেকে রওনা দেওয়ার সময় অনেক যুবক বউর কাছে আগে তালাশ করে, বউরে কি করে আগে তালাশ করে না রে যুবক, আগে মার তালাশ কর, মার থুতুরে, মার হাতের বোসানে কাজও লাগবো। গাড়িতে ফিরে কত যুবক মারা যায়, তোর মার হাতের বোসা, তোর মার থুতু তোর কপালে থাকলে তোরে আল্লাহ হাজার মানুষ থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তোরে রক্ষা করে দিবে। কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে টুকরো টুকরো হয়ে যায়, গোসল হয় না, জানাজা হয় না, কবর হয় না, আছে না নাই, মার নেক দোয়া, মার নেক দোয়া যার কপালে থাকবে আল্লাহ তাকে সাত সমুদ্র তেরো নদী থেকেও আল্লাহ বাঁচাইতে এ ক্ষমতা আল্লাহর আছে না নাই। আল্লাহ আমাদের সকলকে তুমি হেফাজত করো, আমিন, আরো জোরে করো আমিন। আমরা ওলি আউলিয়াদের কথাটা কেন কইলাম, মারহাবা কর আমার চাচা জনাব এম এ ডাক্তার মোমেন সাহেব, ইনি কিন্তু মাদ্রাসার লাইনে লেখাপড়া, কোন লাইনে মাদ্রাসার লাইনে তিনি লেখাপড়া, সুবহানাল্লাহ, আমাদের শিবনগর মসজিদে অনেক বছর ইমামতি করছে, ওনার সার্টিফিকেট গুলো দামি, মারহাবা খান আপনাদের এই 30 আল্লাহ দিলে বাড়ি করছে, আপনাদের কি নিয়ে আজকের এই মাহফিলটা উনি উদযাপন করছে, মোটামুটি একটু বিরানি তাবারুকের ব্যবস্থা করছে, আল্লাহ যেন আপনাদের সকলকে আজকের মাহফিলের পক্ষ হতে আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে কবুল করে, আরো জোরে কর এই মাহফিলটা প্রতি বছর হইলে লাভ হবে না লস হবে, কি কর লাভ হবে না লস হবে। তা আমি মাহফিলের মুনাজাতের আগে একটা কথা আমি আপনাদের কাছে বলতে চাই, যে কথাটা আপনি আমি সবাই আল্লাহর বান্দা বলেন, কার বান্দা, আল্লাহ যেন হাশরের ময়দানে আমরা সবার এক জান্নাতে আল্লাহ কবুল করেন, আমিন, আরো জোরে বলুন, আপনি যদি জাহান্নামে যান আর আমি যদি জান্নাতে যাই, আপনি যদি জাহান্নামে যান আমি যদি জান্নাতে যাই, এটার দাম নাই। আমি গর্ব করবো আল্লাহ আমার পিছনে যত মানুষ নামাজ পড়ছে সবারই তুমি জান্নাত দিয়ে দাও, আজকের মাহফিলে সবারই যদি আল্লাহ জান্নাত দেয় আমার কোনো অসুবিধা আছে, আল্লাহ যদি সবারে জান্নাত দেয় আমার কোনো অসুবিধা আছে, তা আমরা আল্লাহর কাছে এই সাহায্যটা চাই, আল্লাহ দুনিয়াতে একসাথে নামাজ পড়ছি, একসাথে মাহফিলে বইছি, একসাথে চলাফেরা করছি, হাশরের ময়দানে দয়ার নবীর এক জান্নাতে আমরা কবুল করে দিই, আরো জোরে কোন আমিন। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, করেন সবাই রাব্বির রহমহুমা, জোরে জোরে কোন রাব্বির রহমহুমা, এই দোয়াটা আল্লাহ নিজে কোরআন শরীফে আমরা শিখেছি, কে শিখেছে, আল্লাহ শিখেছে, তোমরা তোমরা মা বাবার লেগে দোয়া করো, অনেকে মার কবর দাঁড়াইতে পারে না, প্রতিদিন পাঁচবার ছয়বার মার কবর কাছে দিয়ে যায়, মোবাইলের দিকে চাইয়া থাকে, মার কবরটার দিকে একবার চায় না, কত কফল ভরা। আর আমার হাফেজ ইসু প্রতিদিন সকালবেলা মার কবরে দাঁড়াইয়া প্রতিদিন সুরাই আছে, আমার কাছে কইলো ওই দিন হিসেবে কয় একদিন আল্লাহর রহমত আমার মিস নাই, তো তে পাইতো না মার দোয়া কেড়া দিবে। ইমাম গাজ্জালি কয় মায় থাকতে যেমন তোমার লাগে দোয়া করছে, একদিন মরার পরে কবরে যাওয়ার পরে যদি ভালো সন্তান হয় মায় কয় পুত্রে তুই মনে করিস না তোর লাগে আমি দোয়া করি না, তুই যেমন আমার লাগে চোখের পানি ফালাস আমি মা কবর থেকে তোর লাগে 70 গুণ বেশি দোয়া করি, রব্বির হামহুমা, জোরে জোরে কোন রাব্বির হামহুমা, আমার বাবা জনাব আজকের মাহফিলের সভাপতি সহ সভাপতি এবং যারা মুরব্বীরা হজ করছেন, মদিনায় গেছেন, মক্কায় গেছেন, গেছেন না বাবারে, আমার নবীরে যখন আপনারা দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছেন, জোরে কোন সুবহানাল্লাহ, আমার নবীর আমরা দাঁড়ায় সালাম, জোরে কোন আমি, আরো জোরে কোন আমি, কয়েক বছর আগে আমি সোনাগামিতা গেছি, আল্লাহু আকবার বলেন, দামতি গেছি, সরসিনা গেছি, এ বাবা বড় বড় দরবারে আল্লাহ আমাকে নিয়েছে, তবে আমি রিসার্চ করে গবেষণা করে দেখছি এই পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলির দরবার আছে, যত আল্লাহর ওলি আজমিরে যান, বাগদাদের জমিনে ওইখানে মিলাদ কিয়াম আছে, খাজা মাইনুদ্দিনের দরবারে যান ওইখানে মিলাদ কিয়াম, শাহজালালের দরবারে যান সিলেট মিলাদ কিয়াম, সরসিনা যান মিলাদ কিয়াম, সোনাকান্দা যান মিলাদ কিয়াম, আল্লাহু আকবার কইতেন না, দামতি যান মিলাদ কিয়াম। বন্ধুরে এইটা কিন্তু নতুন করে হঠাৎ করে আমরা বানাই না,
জাহাজ ভর্তি কইরা আব্দুল হক মুহাদ্দিস দেহলভি এই দেশে যারা হাদিসের কিতাব আনছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভি তিনি আল্লাহর কাছে কয় আল্লাহ আমার নামাজ আমার রোজা আমার ইবাদত বন্দেগী জিকির ফিকির তাসবিহ তাহলিলের মধ্যে যদি টুটি থাকে বেজাল থাকে তবে আমার নবীর আমি দাঁড়ায় যে সালাম দিছি আমি আমার নবীর উপরে দরুদ সুরে পড়ছি মিলাদ পড়ছি এটার মধ্যে কোনো বেজাল নাই। আল্লাহু আকবার বলেন আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভি যদি তোমার দরবারে নাজাত না পাই তবে তোমার নবীজির মিলাদের খাতিরে তোমার নবীজির দিকে তাকাইয়া আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভি তুমি মাফ কইরা দিবা। ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।